বিগালি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ গালিব ভালো আছি। তো গালিব ভাই, প্রথমে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে NH অটো 96 কুরিল কাজী বাড়ি প্রগতিশনে ফ্লাইওভারের সাথে আমাদের শোরুমটা। ওকে গালিব ভাই, তো আজকে ভিউয়ারদেরকে কোন গাড়িটা দেখাবেন? আজকে ভাইয়া দেখাবো হচ্ছে টয়োটা এক্সিও, এক্সিও জি এডিশন। জি এডিশনের ভিতরে এটা আবার নন হাইব্রিড কাইন্ড অফ, এটা এখন অনেক শর্টেজ, সব জায়গায় অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে গাড়ির প্রাইস বেড়ে যাওয়ার কারণে জি প্যাকেজও অ্যাভেলেবেল না, তার উপর আবার নন হাইব্রিড, নন হাইব্রিডের প্রাইস আরও বেশি, আর সব জায়গায় অ্যাভেলেবেল না। আজকে আমার দর্শকদের দেখাতে চাচ্ছি হচ্ছে টয়োটা এক্সিও জি প্যাকেজ নন হাইব্রিড 2017 এডিশনের গাড়িটি। আচ্ছা, তো চলেন আমরা গাড়িটা একটু ঘুরে। হ্যাঁ, গাড়িটা আমি প্রথম থেকে দেখাই। এর হচ্ছে হেডলাইটটা, এখানে প্রজেকশন হেডলাইট, এটা লো বিম, এখানে এইটা হাই বিম আছে, এখানে আছে গাড়িটার ইন্ডিকেটর, আর নিচে ফগ লাইট ইনস্টল করা আছে। আচ্ছা, ফগ লাইট ইনস্টল করা আছে, জি, এটা জাপান থেকে এভাবে ইনস্টল হয়ে আসছে। আচ্ছা, যেহেতু জি প্যাকেজের গাড়ি, এখানে একটু ক্রোম ফিনিশ করা আছে, এটা ক্রোম ফিনিশ, এখানে এক্সিও বা ফিলার লোগোটা আছে। হাইব্রিড হলে এটা ব্লু হতো, বাট নন হাইব্রিড এর কারণে ব্ল্যাক কালার গাড়ির সাথে ম্যাচ করে। এখানে যে লাইটের প্যানেল একই সেম, ওরকম দেখানোর কিছু নাই। আমি যদি উইন্ডশিল্ডের অংশে আসি, উইন্ডশিল্ডে এখানে ড্যাশ ক্যাম আসে, ড্যাশ ক্যাম আসছে জাপান থেকে। এরপরে লুকিং গ্লাস যদি দেখাই, লুকিং গ্লাস অ্যাজ ইউজুয়াল অ্যাকুয়া, এলিয়ন, প্রিমিয়াম, ফিল্ডার, এক্সিও সবই সেম, কোনো ডিজাইন চেঞ্জ নাই। এখানে রেঞ্চিড আসছে, রেঞ্চিডটা জাপান থেকে, এখানেও রেঞ্চিড আসছে এবং অরিজিনাল রেঞ্চিড, এখানে টয়োটা খোদাই করে লেখা আছে। টয়োটা খোদাই করে লেখা আছে? জি জি, টয়োটা খোদাই করে লেখা আছে এই জায়গায়। এরপরে যদি ডোর প্যানেলে দেখাই, এখান থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত ফুললি ক্রোম ফিনিশ করা, হ্যান্ডেল বারগুলো ক্রোমের, এখানে স্মার্ট কি এন্ট্রির যে সেন্সরটা ওই জায়গায় এটা দেওয়া আছে। আর এটা প্রেস করলে যদি ডোর লক থাকে, আপনার কাছে রিমোট থাকলে ডোরটা ওপেন হয়ে যাবে। এছাড়া আর ওইরকম কিছু সাইড প্যানেলে নেই। এই ডোরটা হচ্ছে আপনার নিকেলের হ্যান্ডেল বার আছে, চাকাটা এটা উপর থেকে আসছে, আসলে ক্লিন করা হয়নি, চাকাটা এভাবে আসছে, এর সাথে ব্ল্যাক আয়রন রিম আছে, চাকাটা এভাবে আসছে না? হ্যাঁ, চাকা এভাবে আসছে, এটা আমরা ডেলিভারির আগে ইনশাল্লাহ রিমটা চেঞ্জ করে দিব, অ্যালো রিম দিব। এখন হচ্ছে ভাইয়া গাড়িটা রেয়ার প্যানেলে যদি আসি, প্রথমে হচ্ছে রেয়ার ওয়েপার আসছে গাড়িটার সাথে, তারপরে এখানে করোলা এক্সিও মার্কিং করা আছে, এখানে এই বারটা হচ্ছে ক্রোমের, এখানে জি এডিশন এটা মার্কিং করা আছে এই যেখানে। এরপর হচ্ছে গাড়ির যে ব্যাক ক্যামেরাটা, এটা এই জায়গায়। এরপরে যদি লাইটের অংশ দেখাই, এটা হচ্ছে গাড়িটার ব্যাক লাইট, এখানে ব্রেক লাইট আছে, ইন্ডিকেটরটা নিচে, আর একেবারে নিচে আছে রিফ্লেক্টর, ওখানে একটা রিফ্লেক্টর আছে। আর এই জিনিসটা বাম্পারের সাথে যে বাটন মানে লাইটটা আসছে আর কি, এটা আফটার মার্কেট জাপানে ইনস্টল করা, এটা আপনার ব্রেক কলাই লাইটটা আবার জ্বলে উঠে আর কি। এই মোটামুটি জি প্যাকেজের গাড়ি, একটু প্রিমিয়াম, সো প্রিমিয়ামনেসটা কিতেও আছে। এর কি সাথে ট্রাঙ্ক ওপেনের বাটনটা আছে, আমি প্রেস করে ধরে রাখলে ট্রাঙ্ক ওপেন হয়ে গেল। ট্রাঙ্ক ওপেন হওয়ার পরে প্রথমে হচ্ছে ভিতরে রুম লাইট আছে এই জায়গায়, যেগুলো সব গাড়িতেই থাকে, এখানে ফ্লোর ম্যাট আছে। এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসছে, চারচার এখন ম্যাক্সিমাম গাড়ির সাথে জিএল এবং কিট থাকে, বাট এটার সাথে স্পেয়ার হুইল আছে। এছাড়া মোটামুটি যথেষ্ট পরিমাণ ট্রাঙ্ক স্পেস ভিতরে আছে, ওরকম দেখানোর কিছু নাই। পরে ভাইয়া যদি মাঝের সাইডে প্যানেলে যাই, মানে ডোরটা ওপেনের সাথে সাথে ডোর রিমোট আসলে ওয়াক হয়ে গেছে, আমি যদি ভিতরে বসে দেখাই, প্রথমে ডোর প্যানেলে দেখাই, এই ডোর প্যানেলের এখানে হচ্ছে আপনার ক্রোম হ্যান্ডেল বারটা আছে, এরপরে নিচে প্লাস্টিক এটা ফাইবারের, বোতল হোল্ডার আছে, স্পিকার আছে, এগুলো পুরাটাই ফাইবারের, বাট এইটা কিন্তু সফট লেদার, এখানে লেদার ফিনিশ করা উপরের এই অংশটা জাস্ট। এরপরে যদি সিটের কথায় আসি, সিটে ওইরকম আহামরি স্পেস নেই, এখানে একটা ছোট ফোল্ডার হোল্ডার আছে। আর জি এডিশনের প্রত্যেকটা গাড়ির সাথে আর্মরেস্ট আছে, এছাড়া আপনার এক্স ওগুলোর সাথে আর্মরেস্ট থাকে না, জিতেই শুধুমাত্র থাকে। হেডরেস্ট যেটা, হেডরেস্টটা ফিক্সড, এরকম চেঞ্জের কোনো অপশন নেই। রুমে হচ্ছে একটা হ্যান্ডেল বার আর রুম লাইট অ্যাভেলেবল। এই হচ্ছে মোটামুটি পিছনের সাইড। এখন আমরা যদি সামনের সাইডে যাই, আমরা সামনের সাইডে গেলে মোটামুটি বেশ কিছু ফিচার আছে। সামনের সাইডে গেলে আমি আসলে ড্রাইভিং সিট থেকেই দেখাই, তাহলে একসাথে সবই দেখা যাবে। দেখাই আপনাদেরকে, এখন ড্রাইভিং সিট থেকে বসে আসলে সামনের সাইডটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, চলেন আমরা সামনের সাইডটা একটু দেখাই।
মনিটরটা এটা জাপান থেকে এভাবেই আসছে। আমি যদি গাড়িটার ব্যাক ক্যামেরা দেখাই, এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা। এর নিচে সফট টাচ এসি আসছে, সফট টাচ এসি শুধুমাত্র হচ্ছে জি প্যানেল জি এডিশন বা WXV সাথে আসে। আর নর্মালি যদি এটা এক্স প্যাকেজ হতো তাহলে রেগুলেটর টাইপ এসি হতো। এই তো মোটামুটি এখানে যে প্যানেলগুলো আছে এখানেও সফট টাচ বলতে হচ্ছে এটা ট্যাপ করা। এখানে দুইটা ড্যাশবোর্ডের সাথে দুইটা ড্যাশ বক্স আসছে। এখানে অ্যাজ ইউজুয়াল সেম ভিতরে দুইটা রুম লাইট আছে, সানশেড আছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর আছে। এই তো মোটামুটি। আর বাইরে থেকে আপনাদের সবাইকে ড্যাশ ক্যাম দেখিয়েছি। ইঞ্জিনটা দেখাই। জি ভাই, ইঞ্জিনটা দেখাই আমরা। এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন। এটা হচ্ছে 1500 cc ফোর সিলিন্ডারের ইঞ্জিন। গাড়িটা সার্ভিস ব্যাটারি, এয়ার ফিল্টারের বক্স, ইঞ্জিনে যেমনটা থাকে আর কি। এর বোনাটের সাথে হিট সিলার আসছে, এটার কারণে আপনার বোনাটের যে ইঞ্জিনের সরাসরি হিটটা বোনাটে যে আঘাত করে না কি, এতে আপনার বোনাটের কালার যেটা থাকে ওইটা আর কি দীর্ঘস্থায়ী হয়। এইটা ঠিক থাকে জি কালারটা, কারণ ইঞ্জিন থেকে যেহেতু নন হাইব্রিড গাড়ি, ইঞ্জিন থেকে হিউজ পরিমাণ একটা টেম্পারেচার রিলিজ হয়। তো এখানে বোনাটার কালার এই হিট সিলারটার কারণে এটা দীর্ঘস্থায়িত্ব বাড়বে। ওকে, তো আসলে এই ছিল গাড়িটার বিস্তারিত। তো এই গাড়িটার প্রাইসটা যদি একটু বলে দিতেন ভাইয়া, প্রাইসটা। এই গাড়িটার ভাইয়া প্রাইস হচ্ছে বর্তমানে আমাদের চাওয়া প্রাইস হচ্ছে 2150 টাকা। এছাড়া হচ্ছে আমাদের হাইব্রিড জি প্যাকেজ, তারপর WXV এগুলো অ্যাভেলেবল আছে, ফিল্লার এগুলো সব কিছু মিলিয়ে। ওকে গালি ভাই, তো আপনাদের ঠিকানা আবার একটু বলে দিন। আমাদের ঠিকানা হচ্ছে NHA অটো 96 কুরিল কাজী বাড়ি, প্রগতি সরণি, ফ্লাইওভার সাথে আমাদের শোরুমটা। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।